আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টাইনি ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 টাকার 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে 2 কাপ ফেনাযুক্ত ক্যারামেল চা কীভাবে তৈরি করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 2 কাপ ক্যারামেল চায়ের জন্য 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। দুই কাপ চায়ের জন্য আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করেছি। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল চা তৈরি করার সময় অবশ্যই পানিটা সাইডে রাখবেন, না হলে পানি আনতে আনতে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। 2 কাপ চায়ের জন্য আমি 2.5 কাপ পানি ব্যবহার করব। তো আমার ক্যারামেলটার কালার চলে এসছে, এখন আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দুধটা আমি একটু গলিয়ে নিব, না হলে গরম পানির ভিতরে দিতে গেলে দুধটা একটু দলা পাকিয়ে যায়। এখন আমি চায়ের পাতাটা দিয়ে দিব। এরপর যে দুধটা আমি পানি দিয়ে গুলিয়ে রাখছিলাম সেই দুধটা আমি দিয়ে দিব। কিছুক্ষণ এভাবে জাল করে নিব। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমার চাটা তৈরি হয়ে গেছে। দেখতেই পারছেন খুব সহজে ফেনাযুক্ত ক্যারামেল চা তৈরি করা যায়। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।